আঞ্জির ডুমুর, আঞ্জির তো ডুমুরকেই বলে। ডুমুরের মতো দেখতে। ও আয়ুর্বেদিক গাছ। আয়ুর্বেদিক তো বটে। ও মানে এটা খাওয়ার মানে খাওয়ার কত বড় বড় এটা এমনি হ্যাঁ ওইগুলো গরম কালে বেশি কি ওই 8 ইঞ্চি ব্যাগ 8 ইঞ্চি ব্যাগ আপনার পড়বে পাইকারি 7 টাকা পাইকারি 7 টাকা এটা কত পড়বে দাম ডুমুর গাছটা এটা হ্যাঁ এটা 150 টাকা পড়বে 150 টাকা এটা অ্যাভোকাডো গ্রাফটিং এর অ্যাভোকাডো অ্যাভোকাডো যেটা করোনা প্রতিরোধক বলে অনেকে ব্যবহার করছে অনেকে ক্যান্সার প্রতিরোধক হিসেবে বলছে ও আসলে তো কিছু নেই গো দাদা না ফুডের প্রত্যেকটার গুরুত্ব আছে নেই বলে আয়ুর্বেদ তো নেই আমি বলছি যা অবস্থা আছে এইটার দাম আছে আপনার অ্যাভোকাডো 250 টাকা এটা হিং এর গাছ হিং হিং আমরা যে হিং পাতাটা হিং এর মতন গন্ধ নাকি হিং হিং কি হবে হয় হিংটা আঠা নাকি কত দাম এটা দাম পড়বে 150 টাকা জায়গা থাকতে হবে শুধু গাছ লাগিয়ে যাও এটা তো জানি নি আমেরিকান পালম ও আমেরিকান পালম 100 টাকা এই তোমার কাছে ধুত্র আছে গো আছে ওই এই ধুত্র নরমালটা কালোটা তো কমলা রঙে তিনটে থাক কমলাটা এক্সট্রা আছে দেখাচ্ছি দাঁড়া লেবু লেবু গাছ তো আরামবাগ লেবু বড় বড় যে পাখি ওঠে আরামবাগ এটার দাম আছে 100 টাকা 100 টাকা ধুতরা ফুল তো বিষাক্ত হয় না দারুন পান কপুর মৌরি হ্যাঁ পানের মতন পান মশলা আজকে অনেক ভ্যারাইটি বানানো ছিল সকালে তো আমি ভাবলাম ফোন করব আবার করলাম না তোমাকে দেখতে পেলাম শুনুন একটু দাদা পাম ট্রি হে বাবিরা ঘন্টা অক্সিজেন রিলিজ করবে ঘরের মধ্যে খাটের নিচে তো আমরা নিচে ব্যবহার করতে খাটের নিচে এরকম দানা আছে বুঝ এর হাইট কত হবে এটা হাইট এই হাইট না ও 1 ফুট কত দাম কত এটা এটা 650 টাকা দাম এর মধ্যে আছে আমরা যে গোল্ডেন পুরো গোল্ডেনের যে র‍্যাপিক্স ফ্রম গোল্ডেন এটা 2000 টাকা করে পিস হেভি দেখুন এ কি ইনডোর না আউটডোর ওয়াটার কপি ছিল ওয়াটার কপি 2000 টাকা বিক্রি হয়েছে আমি সকালে দিকে না মানে ভালো ভালো নতুন নতুন জিনিস আমি নেক্সট উইক দেখা যাবে কালো আঙ্গুরটা দেখাচ্ছি দাদা এটা বলছি এটা কত দাম বললে 700 টাকা না হ্যাঁ এটা কালো আঙ্গুর না এটা ইনডোর যেটা হ্যাঁ ইনডোর খাটের নিচে রেখে দেবো আমরা অক্সিজেন রিলিজ করব 24 বা যেভাবে আমরা সানলাইট কি একদমই লাগবে না মনেস্টোরা ব্যবহার না দিলে অসুবিধা নেই কিন্তু মনেস্টোরা যেভাবে ব্যবহার করি এটা কি বললে এটা কালো আঙ্গুর কালো আঙ্গুর বা কালো আঙ্গুর 300 টাকা 300 টাকা এটা মিষ্টি পান এই মিষ্টি পানটা কোনোদিনই আনা হয়নি এই গাছটা আচ্ছা হ্যাঁ মিষ্টি পান দেখো মিষ্টি পান তো সব জায়গায় হবে নাই এটা গোড়াটা দেখো এটা আমি লক্ষ্য রাখতে হবে ফাঙ্গিসাইড দিয়ে দিয়ে রাখতে বাকি মাঝে মাঝে আর জল যাতে না বেশি হয় সেটা লক্ষ্য রাখতে কত দাম এটা এটা দাম নেব 100 টাকা একদম মিষ্টি একদম নার্সারিতে গেলে এটা পাবো একটু ভালো গাছ আমি একটু দেখাই এটা হচ্ছে লাল কদম পুরো একদম বনসাই আকারে রাখা যায় কদম লাল কদম হ্যাঁ এটা লাল কদম আর একটা গাছ এটা কত দাম লাল কদম 200 টাকা 200 টাকা লাল কদম ফুলের মতো এটা হেভি হয়ে বসে সো সোয়ের জন্য কদম আর কি হবে আচ্ছা বলছি এটা একটু ভালো গাছ পাওয়া যাবে তোমার নার্সারিতে সব পাবেন তাহলে এটা কি নেবো না কি নেবো তুমি বলো আপনার ইচ্ছা এটা কি গাছ এটা কি বলবো গাছ নাম ভুত্র গাছ হলুদ অশোক ও অশোক গাছ এটার নাম কত দাম অশোক অশোক কত 400 টাকা পলাস এটা সরি পলাস পলাস 400 টাকা লাল পলাস শেষে গেছে লাল পলাস 100 টাকা ওটা কি রঙের পলাস এটা জাম নাকি রুদ্রাক্ষ রুদ্রাক্ষ কি কোনটা এটা লাল পাতা আছে ক্যারি পাতা 40 টাকা এটা ক্যারি পাতা 40 টাকা ক্যারি পাতা না এটা মিষ্টি নিমা বলে কি এটা তো সফেদ মুলি সফেদ মুলি সতেজ মুলি সফেদ মুলি কি কাজ এটা কম নেই দাদা কি কাজ এটা
স্পাইডার প্ল্যান্টের মতো না গুলমার্গ ডায়াবেটিস রোগী কত দাম এটা 150 টা কি বলে আমার স্যার ওকে ভাই কতনা পড়ে কত রকম গাছ আয়ুর্বেদিক গাছ সব কত দাম এটা 100 টা আছে বিবেক নার্সারি না আমি ধরো মঙ্গলবার তোমার ওখানে যাচ্ছি তো বলো না ভাই এটা এক প্ল্যান্ট এটা শ্রীকান্ত ভাই এক প্ল্যান্ট আমার কাছে আছে তোমার কার্ড ডিমের যে গুরুত্ব ডিমের যার মধ্যে পড়ে এটা কি পাতাটা খায় না এর ফল হয় ও এক প্ল্যান্ট বাপ কি না কত দাম এটা এটা কি দাম দাম 200 টাকা এত কিছু রাখছো চা গাছ রাখো না কেন চা গাছটা গাছ চন্দ্রমল্লি হ্যাঁ অনেকটা ঠিক আছে এলাম গো কি বলে দম্বেল রাতে জ্বর ব্যথা দম্বেল লতি লতি ওঠে নাকি এটা কত দাম এটা 150 টাকা তোমার এখানে গাছ আনাতে তুমি যে গাছ আনো অনেক ড্যামেজ হয়ে যায় না হবে ওতে কোনো অসুবিধা নেই তার কারণ কি আমি তো গাছটা কোনো ড্যামেজ হচ্ছে না গাছের তো পাতা দু একটা গেল কোনো অসুবিধা নেই যে গাছ এই যে শিকড় উপড়ে গেছে এটা কোনো অসুবিধা নেই ওটা উপড়ে গেছে লোক জানে তো যে উপড়ে গেছে কিছু করার নেই ওটা আমি দেবো না আর যেগুলো ভালো আছে সেগুলো দেবো না বুঝি তোমাকে আবার ট্রিটমেন্ট করতে হবে আমি গিয়ে আমার নাশকে ঠিক করে নেব হবে অনেক গাছ একসঙ্গে আসছে কিছু করার নেই কত দাম এটা 100 টাকা এ টু জেড সব আছে এটা অরিজিনাল মানে এটা কোনো ক্ষতি করবে না এটা ব্রাহ্মী কিছু বাকি নাই
সব আছে হ্যাঁ সমস্ত মেডিসিন বেশি সবই পাবে তো সব সময় তো সব থাকে না এটা অশ্বগন্ধার চারা আছে আজকে আর বড় নেই অশ্বগন্ধার চারা অশ্বগন্ধাটা ইয়ে না মানে কমজোরিতে লাগে কমজোরি হলে লাগে নাকি অশ্বগন্ধা অশ্বগন্ধাটাও তো কমজোরিতে খায় ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলেও খায় এটা কি কলা রেড কলা পাওয়া যায় ইয়েলো কলা তো খাই এটা সবুজ কলা আছে গামলার মধ্যে করা যাবে ছোট 100 টাকা দাম পড়বে আর রেড কলা পড়বে 300 টাকা এগুলো হাইট বড় হবে না না এদের হাইট বেশি হবে কত রকম এটা কেরালার যে নারকেল কেরালার নারকেল এইখানে হবে বেঙ্গলে হবে এটা মাটির সঙ্গে টিকে থাকবে যখন ফল হবে এটা মানে কি বলবো 2 বছর বলে কিন্তু আমাদের এখানে আমরা 4 বছর থেকে 5 বছর দেবো 4-5 বছর পরে ফল দেবে এটা দাম এটা এটা পুরো এতটা মাটিতে ঢুকে যাবে মাটিতে টিকে থাকবে ফল একদম মানে ছবি আছে আমি পরে দেখাবো এখন দেখাবো আমি অনেক কিছুই হলো এটা দেখুন একটু এটা গ্যাদাল পাতা গ্যাদাল হ্যাঁ হ্যাঁ গ্যাদাল মানে পেট খারাপ শক্তি তো কাজ করে পেট খারাপ হলেও তো খায় পেট খারাপ যাবে শিউলিটাও তো গুণ আছে শিউলি গাছ কাঁঠালি চাপা কত দাম এটা যারা একটু ঈশ্বর ভক্ত ঠাকুরের এটার দাম আছে 200 টাকা ফুলটা কেমন আছে সাদা ফুলটা সাদা খুব মধুমালতিটা কত বললে এত উপকারিতা কি করে না এই দুজন গাছটা কত বড় হয় এটা এই গাছটা হয়তো আপনার পোকা লেগে যাচ্ছে ঠিক আছে তখন এই গাছের পাতাটা যদি একভাবে রেখে দেওয়া শুকিয়ে সেখান থেকে পোকারা কিন্তু অটোমেটিক্যালি দূরে চলে যাবে এত পাতা কি খায় মানুষ আচ্ছা আমরা এলাচের বীজ থেকে করতে পারি এলাচ গাছ কি করে করো গোড়া থেকে মানে কন্দ থেকে পাঁচ কেটে কেটে করি মানে বীজ থেকে কোনোদিন করুন লাল চন্দন জোয়ানটা তো সবাই জোয়ান হ্যাঁ এটা তো আমার বাড়িতে আছে এর কি মানে এর কি ডাল লাগালে দেখুন ওটা চলবে কি না এটা পাইন কোথায় যা চলে আছে এটা তো ডাল লাগালে হয় না জোয়ানটা ডাল লাগালে হয় জোয়ানটা হ্যাঁ হ্যাঁ ডাল কেটে হয়ে যায় আরে ক্লোরামিন তুলসিটা তো অনেকবারই দেখিয়েছি হ্যাঁ
ক্লোরামিন এটা যে কর্পূর তুলসী এটা মশামাছি তাড়াতেও কাজে লাগে আচ্ছা আচ্ছা মানে আমাদের তুলসী যে আর এটা ক্লোরামিন ক্লোরামিন তুলসী সর্দি কাশিতে খুব কাশি হচ্ছে তখন এটা আমরা ব্যবহার করতে পারি কৃষ্ণ তুলসী অন্তত সব সময় প্রত্যেক দিন দুটো করে যদি পাতা দু চারটে বা দশটা যা যেরকম খেয়াল করছি অন্তত দিনে দুটো প্রতিদিন খেলে অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। অনুষ্ঠান বাড়িতে যে ভ্যারাইটিস আমরা পান যে করি বিভিন্ন দামি দামি যে পানগুলো ব্যবহার করি সেই পানিতে বিভিন্ন মশলা দেওয়া সেই বিভিন্ন মশলা না দিয়ে যদি এই পানটাকে দেওয়া মানে এই পাতাটা দেওয়া হয় এই মিষ্টি পানের সঙ্গে যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় আমরা সম্পূর্ণ অর্গানিক কিছু খাচ্ছি কোনো কেমিক্যাল নয় এবং খুব টেস্ট খুব মিষ্টি এবং সমস্ত যে ফ্লেভারটাও খুব সুন্দর কোনো ক্ষতি করবে না কোনো রকম ক্ষতি নেই এগুলো সানলাইট না হলে তো হবে না কোনটা এটা ইনডোর বলছি এমনি ভার্মি কম্পোস্ট কত করে ভার্মি কম্পোস্ট 30 টাকা কিলো 30 টাকা কিলো মানে এক নম্বর শুকনো মালটা আর গোবর সার গোবর সার আপনার আপাতত আমার কাছে নেই গোবর সার আমরা ড্রাইটা বিক্রি করতাম 50 টাকা কিলো তাই 15 টাকা কিলো ড্রাই শুকনো আর কি আছে এনপিকে সুফলা আছে নাকি এনপিকে সুফলা আছে 40 টাকা কিলো 40 টাকা কিলো পটাশ আছে 40 টাকা কিলো ইউরিয়া ইউরিয়া আছে 30 টাকা কিলো ডিএপি আছে ডিএপি কত 40 টাকা কিলো আচ্ছা আর ইয়ে হাড়ের গুঁড়ো আছে 40 টাকা কিলো ভালোটা ভালো আর ইয়ে খোল খোল আছে সরষের খোল গুঁড়োটা 40 টাকা কিলো বাদাম খোল 70 টাকা কিলো আচ্ছা এইগুলো কত ক্লান্টোমাইসিন 45 টাকা তাহলে মিক্সচারটা নেই মিক্সচারের প্যাকেটটা এই মিক্সচার দিয়ে তো 1 কেজি না না 1 কেজি লাগবে না টপারটা কি কাজ করে টপার আপনার ওই ঘাসের মারা ঘাস মারা কত দাম এটা টপার আপনার 65 টাকা দাম 65 টাকা ঘাস কি মাইক্রো নিউট্রিয়েন্ট সিউইট আছে এটা কি করে ডালতে হয় দাদা ওটা আপনার গাছের গোড়ায় একটু দিয়ে উসিয়ে দেবেন মাটি কাটিং এর এরকম প্যাকেট পুরো নিয়ে প্যাকেট এটা কার কার্ড এটা মফিজুল মোল্লা এটা কার নাম্বার আমার আমার নাম দুটোই আমার এটা কত করে এটা আমার আর ভাই আছে রেজাউল আর ইয়ে মফিজুল হ্যাঁ ওটা 20 টাকা 9800807462 এটা নিচ্ছি তাহলে ইউরিয়া দিলে গাছ জোর হয় কাটটা নিচ্ছি আর এইটা দিলে একই জিনিস আছে ওটা আরে একই জিনিস না ওটা দিলে দ্রুত গাছ বাড়বে যেমন তখন ক্ষতি হবে গাছটা পরবর্তীকালে ঠিক না নাইট্রোজেন আছে আমাদের কাছে আর সাদা সাদা মতো এইগুলো এটা ভালো নেই এটা 70 টাকা কি হিউমিগ্রোটা কি কাজ করে এটা হিউমিগ্রো আপনার ওই গ্রোথ গ্রোথ রেগুলেটর গ্রোথ গ্রোথ রেগুলেটর মানে ফল ফুল আনে প্লাস গাছের গ্রোথ করে গ্রোথ রেগুলেটর এটা 200 টাকা প্রিন্ট আছে মাইক্রো নিউট্রিয়েন্টস কোনটা দেখলে জানো এইটা সিউইড মাইক্রো নিউট্রিয়েন্টস এটা আছে মাইক্রো ফুড এটা সব আছে উপরন প্ল্যান্ট মাইক্রো নিউট্রিয়েন্ট সয়েল অ্যাপ্লিকেশন কত এটা দাম 1 কেজি 70 টাকা এই বোরন আছে ফ্যাট আছে এটা ওই 1 কেজি জিঙ্ক আছে বোরন আছে এটা আপনার অর্ডার কপার আছে ম্যাঙ্গানিজ আছে আয়রন আছে ওটা আছে 90 টাকা বল বল 90 ঠিক আছে ইরাকুলা এটা পোকা মাকড় মারার বায়ো 303 90 টাকা বলেছিলাম দাম কমই বেশি কোনোদিন তিন ডাটা বিক্রি করে দাম কোনো মাল হাজার এটা কি এটা ওটা আজমিয়ার মানে নিম তেল নিম তেল ওটা আপনার অর্গানিক এর সঙ্গে পেস্টিসাইড পাইল দুটো 100 ml কত দাম এটা ওটা আপনার 100 টাকা আমরা বিক্রি করতে 170 টাকা 100 টাকা আর এটা 10000 ppm এর মাল এটা নিমোসিন এটাও নিমের পিওর অর্গানিক পিওর কোনো পেস্টিসাইড নেই নিমাসিন এটা কত এটা আপনার
80 টাকা দাম। দিদি 120 টাকা প্রিন্টার। কত দেব বনমিল? হ্যাঁ বনমিলটা দিয়ে দাও দিদি। কত টাকা? ক্যামেলিয়া 300। লিলিগুলো কত রে? 30 টাকা লিলি বাল্ব 30 টাকা। এগুলো সব ক্যামেলিয়া তো না? এগুলো সব ক্যামেলিয়া ক্যামেলিয়া সব এগুলো।